আজকে মূলত আমরা স্টেট ফুড ডিমান্ড কমিটি থেকে দুইজন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করছি। এখন মিটিং হওয়ার পর পূর্ব ত্রিপুরায় কৃষ্ণমোহন জমাতিয়া XMDC, পশ্চিম ত্রিপুরায় বিশ্বকুমার দেববর্মা ডাক নাম উত্তম, ওনাকে আমরা প্রার্থী হিসাবে আজকে ঘোষণা করছি। এর জন্য সাংবাদিকদের বাইরের সাথে কিছু মানে ডিক্লারেশন দিব বলে আমরা ইনভাইট করছি আপনাদেরকে। কি মনে করেন এই লোকসভা নির্বাচনে কেন 1900টাকে সামনে রেখে আপনারা এগোচ্ছেন? আমরা তো আমাদের মেন ডিমান্ড হলো স্টেটহুড TTADC-কে বেস করে। আগে থেকে আমিও IPAT জেনারেল সেক্রেটারি ছিলাম, নয় থেকে আমরা সেই দাবি আমি করে আসছিলাম NC দেববর্মা সাহেব সাথে, কিন্তু উনি পাবলিককে ঢুকা দেওয়ার ফলে আমি 2016 প্রতিবাদী হয়ে উঠেছিলাম। কিন্তু IPAT বা পাবলিকরা যে সময় আমরা সঠিক সত্য কথা উদ্ঘাটন যখন করেছিলাম তখন আমাদেরকে আমাকে বা আমাদেরকে বিশ্বাস করিনি। পাঁচ বছরে দেখেছি আমরা ওনারা কি করেছেন IPAT নামক দল, এবং আবার মহারাজা প্রদুত কিশোর দেববর্মার নেতৃত্বে ত্রিপুরা মঠা 2021 গঠিত হয়েছিল গ্রেটার ত্রিপুরাদের নামে, এবং ADC-তে পাওয়ারও উনি তার দল কায়েম করেছিল এবং বিধানসভায় 13টা আসন পেয়েছিল। কিন্তু আজকে দেখলাম প্রদুত বাবু মহারাজ উনি যখন বলেছিলেন উই নো কম্পারমাইজ উইদাউট গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এবং লাস্ট 1-5 বলেছিল, কিন্তু গেল 2 মার্চ উনি কী করেছেন এটা ত্রিপুরাবাসী সবাই জানেন। মানে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নামে আমাদের জনজাতিদের প্রতারণা করেছেন উনি। ইহার প্রতিবাদে আমরা আমাদের বা ত্রিপুরাবাসীর কাছে দুইজন ক্যান্ডিডেট প্রার্থী দিয়েছি। এটা যদি আমি বলি চামচা পাবলিকরা আমার উপরে খেপবে, কুর্তা বলবে, স্বর বলবে, সে কিছু তারা মন্তব্য করবে, কারণ এখানে কোনো ভদ্রতা নেই। তারা বলবে তারা কি করছে না করছে, এটা ইমিডিয়েট সেটা প্রকাশিত হবে, জনগণ জানবে মহারাজ পদ্ম কিশোর দেববর্মা কী করেছেন, এটা প্রমাণ পেয়ে যাবে। আপনার ব্যক্তিগত মতে কী করেছেন যদি আপনারা একটু বলেন? আমি তো আগে বললাম নো কম্পারমাইজ উইদাউট গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা কি ওনার কাছে এখন আছে? এই চুক্তি থেকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড লেখা আছে? আমরা তো অন্ধ না, আমরা অশিক্ষিত না, সত্য যারা বলে তাদেরকে কেউ বিশ্বাস করে না। হয়তো মহাত্মা গান্ধী বলেছিলেন সত্য মেঘ জয়েতে, কিন্তু সত্য সবসময় পদদলিত হয় আজ অব্দি, ওই মানে যুগ যুগান্তর থেকে। যারা সত্যবাদী তারা নিজের প্রাণ ত্যাগ করতে হয়, যেমন আব্রাহাম লিঙ্কন ত্যাগ করেছেন, মহাত্মা গান্ধী ত্যাগ করেছেন, মার্টিন লুথার কিং ত্যাগ করেছেন, এবং নেতাজি আসতে পারেনি, ঋষি অরবিন্দ উনিও পারলেন না, যেহেতু ওনারা সত্যবাদী। থানচাতে আমি প্রথম মহারাজাকে সমর্থন করেছিলাম সত্য কথা যেটা বলি, উনি ওনাকে দেখলাম উনি একাই দলের ডিসিশন নেওয়ার ফলে আমার মনোপূত হয়নি। কোনো সময় এমন সময় বাসন দেখেছিলাম আমি ত্রিপুরাকে দ্বিখণ্ডিত হতে দেব না, এবং ওনার প্রজ্ঞা কুমারী উনিও বলেছিলেন ত্রিপুরাকে দ্বিখণ্ডিত হতে দেব না। এই ইহার পরিপ্রেক্ষিতে আমি ওনার উপর টোটালি বিশ্বাস হারিয়ে গেছি। এখন ত্রিপুরা একটা পশ্চিম ত্রিপুরা, আপনারা কতটুকু আশাবাদী? আমরা সব জনগণের উপর
সমস্ত কিছু আশা ছেড়ে দিলাম। আপনারা কিভাবে প্রচারে যাচ্ছেন, কি কবে থেকে শুরু করবেন প্রচারটা? আমরা ক্যান্ডিডেট মনোনয়ন দেওয়ার পর আমরা যাব। কবে মনোনয়ন দিতে পারেন? দেখেন আমার উইদিন টাইমের ভিতরে আমরা দেব। আপনাদের কি বক্তব্য? আমি অমর দেববর্মা, চেয়ারম্যান স্টেটহুড ডিমান্ড কমিটি। আমি কৃষ্ণমোহন জমাতিয়া, স্টেটহুড কমিটির ভাইস চেয়ারম্যান। আমি বিশ্বকুমার দেববর্মা, স্টেটহুড কমিটির ভাইস চেয়ারম্যান। জপ্পু দেববর্মা, স্টেটহুড ডিমান্ড কমিটির কনভেনার। স্যার আসানি হুম, বিশ্বকুমার দেববর্মা। তারা তো এটা দেখছে এখানে গ্রেটার টিপ্রালেন আছে কিনা, তার প্রমাণ তো হয়ে গেল।